সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিন্তু একটু নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে। জাস্ট এই পাঠাটা নিয়ে একটু কথা বলবো। আপনারা এর আগে হয়তো এই পাঠা সম্পর্কে যে ভিডিও আমি বানাইছিলাম আপনারা অনেকজন হয়তো দেখছিলেন, তো অনেকজন প্রশ্ন করছিলেন আমার হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, সবাই ওখানে প্রশ্ন করছিলেন যে এই পাঠার ঠিকানাটা আপনারা ভালোভাবে চাচ্ছিলেন যে এইখানে কীভাবে আপনারা আসতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা অনেকজন এই ফরিচেসার নাম্বার চাইছিলেন। আসলে চাচা একটু এ পাশে আসেন, ফরিচেসার নাম্বার অনেকজন চাইছিলেন। তো আসলে ফরিচেসা মোবাইল কিন্তু ব্যবহার করে না, মোবাইল ব্যবহার করে না, আর উনি হলো কানে অনেকটা কমই শুনে। হ্যাঁ, একটু হালকা পাতলা যদি হয়তো, কিন্তু সেটাও না, কিন্তু অনেকটা কম শুনে, কারণ ওনার সাথে কথা বলতে গেলে অনেকটা মুখের কাছে যাইতে হয়, মানে কানের কাছে মুখ লাগাইতে হয়। তো এই কারণে কিন্তু আমি ওনার নাম্বারটা দিতে পারিনি। আচ্ছা, ওনার ঠিকানাটা হচ্ছে নাটোর হয়বতপুর হাটের যে ভিডিও আমি আপনাদেরকে দেখাই, সেই নাটোর হয়বতপুর থেকে সুলতানপুর এলাকা, সুলতানপুর এলাকা ইঞ্জিনিয়ারের বাড়ি এখানে এই ফরিচেসার বাসা। তো বর্তমানে ফরিচেসার পাঠাটা অনেক ভালো মানের একটা পাঠা, তুতাবুরি পাঠা। আর এই পাঠাটা কিনছিল হলো 2,13,000 টাকা দিয়ে চাচা কিন্তু এই পাঠাটা কিনছিল। আর এই পাঠাটা যে বিক্রি করছে উনি একজন ছিল প্রান্তিক খামারি, তবে তিনি পাঠা বিক্রি করার পর অনেক আফসোস করে, বারবার তিনি ফরিচেসার কাছে নিতে চায় কিন্তু ফরিচেসার কিন্তু আর দেয় না। চাচা, এই পর্যন্ত কত টাকা উঠছে পাঠা থেকে? মেলা, তাও 1,00,000। 1,00,000 তো শুনছিলাম সেই ভিডিওতে শুনছিলাম, তো এখন আরো তো বেশি উঠছে। আজকে কয়টা হয়েছে প্রজনন? 400। আর 400 একটা, এটা দিয়ে, এটা দিয়ে, অন্যটা দিয়ে না? আচ্ছা আচ্ছা, একটা হয়েছে শুধু? আচ্ছা, একটা হয়েছে। আর গতকালকে কত টাকা আসছিল? 2,000 টাকা এটাতে করাইছিলেন? আচ্ছা আচ্ছা, গতকালকে 2,000 টাকা আসছিল। একটু এদিকে একটু দেখাই। আচ্ছা, তবে পাঠাটা কিন্তু শান্ত, অন্যান্য জায়গায় যে পাঠা থাকে তো অনেক ছটপট ছটপট করে, কিন্তু এই পাঠাটা কিন্তু অনেক শান্ত। তো গতকালকে 2,000, গতকালকে আগের দিন কত টাকা আসছিল? 2,000। আগের দিনে 2,000? কয়টা করে প্রজনন করান এটা দিয়ে? কয়টা করে হয় এটা দিয়ে? কয়টা করে হয়? মেলাই হয় যে 6 দিন, 3 দিনে 6,000 হয়েছে। 3 দিনে 6,000, মানে দেখা যাচ্ছে 4টা করে হয়েছে, 4টা করে 500 টাকা করে নেন না? 500 করে নেন না, কত নেন? 500। আচ্ছা, 500 করে নেয়, তো মোটামুটি 4-5টা করে প্রত্যেক দিন কিন্তু তার এই পাঠাতে কিন্তু প্রজনন হয়। তো ঠিকানাটা বললাম যে নাটোর হয়বতপুরের পাশেই আপনার সুলতানপুর এলাকা, তো সুলতানপুর ইঞ্জিনিয়ারের বাড়ির এখানে কিন্তু এই ফরিচেসা বাসা। তো আপনারা এইভাবে আসবেন। অনেকজন প্রশ্ন যেহেতু করছিলেন আমি জাস্ট জানানোর চেষ্টা করলাম, উনি যেহেতু মোবাইল ব্যবহার করতে পারে না। আর একটা বিষয় হলো যে এই পাঠাটার দাম হচ্ছে 2,13,000 টাকা, 2,13,000 টাকা দিয়ে কিন্তু উনি এই পাঠাটা কিনছিল। তো হয়তো যারা আমার চ্যানেলে যারা আছেন, যাদের কাছে দাম বেশি মনে হয়, তো তারা একটু দেখবেন যে এই পাঠাটা কতখানি মাংস হবে। মাংস কিন্তু বেশি হবে না, মাংস হিসাব করে কিন্তু এগুলো পাঠা হয় না। যারা বিডার, যারা প্রকৃত বিডার বা খামারে রাখতে চান, তারা কিন্তু এই ধরনের পাঠা নেয়, কিনে নেয় খামারের জন্য। আর যারা এই প্রজননের ব্যবসা করে তারাই কিন্তু এই ধরনের পাঠাগুলো তারা রাখে এবং সেটা দিয়ে কিন্তু প্রজনন করে। এটা বিজনেস, এক কথায় বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু তারা এই পাঠাগুলো কিনে। এখানে হতাশার কিছু নেই, কারণ গতকালকে আমার মুন্সিগঞ্জ থেকে এক দর্শক আসছিল, আসার পরে উনি একটা পাঠা বাচ্চা নিয়ে গেছে 47,000 টাকা দিয়ে ভান্ডারি গট ফার্ম থেকে। তো অনেকজন এখানে কমেন্ট করছিলেন অনেক দাম হয়ে গেছে এটা ক্রসের, তাদের বলছি যে পাঠাটা উনি কিনছে 47,000 টাকা দিয়ে, ওর মা কিনেছিল 78,000 টাকা দিয়ে, ইন্ডিয়া থেকে আসছিল, আসার পর বাংলাদেশে কিন্তু বিট করে না, সেটা তোতা চাচার বাড়ি থেকে ওই 100% ওই ছাগলটাকে। তো ওই ছাগলটার বাচ্চা হয়েছিল 3টা কিন্তু পাঠা, আর 3টা বাচ্চা, 7-8টা বাচ্চা, এই সহ 4টা বাচ্চা ভান্ডারি গড ফার্মের একমাত্র স্বত্বাধিকারী বাসিত ভাই এই বাচ্চাটা কিন্তু কিনছিল, এই 4টা বাচ্চা কিনছিল। ওইখান থেকে 47,000 টাকা দিয়ে তিনি কিন্তু ওই পাঠা বাচ্চাটা কিনে নিয়ে গেছে। এখন এই ক্ষেত্রে আপনাদের কাছে কিছু কিছু মানুষের কাছে দাম বেশি মনে হয়েছে, কিন্তু এটা 100%। যারা কস বলছেন আপনাদের আরও জানার প্রয়োজন আছে, শেখার প্রয়োজন আছে, কারণ 100% থেকে 100% ছাগলকে যদি 100% পাঠাতে প্রজনন করার পর যদি কস বাচ্চা বের হয়, এটা আসলে ভুল, আপনাদের ভুল, আপনাদের শেখার ভুল, আরও শিখতে হবে, আমার ভিডিও দেখতে হবে। সুপ্রদর্শক, আজকে আসছিলাম জাস্ট এটার জন্যই। আর এটা প্রজনন করতে কত টাকা নেন চাচা? কত টাকা নেন? 500 টাকা নেন? আচ্ছা, প্রজনন করতে 500 টাকা নেন। এখানে মানে উনি 500 টাকা চাইছে, তবে এই বড় বড় পাঠা যদি আমাদের নাটোরে আছে, শুধু এটা দিয়ে যদি প্রজনন করায় সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা নেয়, 1,500 টাকা নেয়, এরকম পাঠাও আছে। আচ্ছা চাচা, এটা এটা দিয়ে দুইবার প্রজনন করতে কত নেন? একই 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 নেন, মানে 500 টাকা বাটা রেট? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা বাটা রেট 500 টাকা বাটা রেট আপনি যদি একটা ছাগলকে যদি দুইবার প্রজনন করেন এটা দিয়ে তাহলে সেই ক্ষেত্রে আপনার 500 টাকা দিতে হবে 1000 টাকা কিন্তু লাগবে না তিনি উনি কিন্তু কম রেটে কিন্তু এই জিনিসটা দেয় আর আরেকটা বিষয় হলো যে চাচা আমার যারা আমার পরিচয় যারা দিবে আমার পরিচয় দিলে তাদের কাছে কম নেওয়ার দরকার নেই হ্যাঁ 500 টাকাই নিন হ্যাঁ একই রেট 500 টাকাই নেবেন কোনো কম রেট নেবেন না সুবিধাজনক আপনারা কষ্ট পাবেন না কারণ হচ্ছে যে অনেকজন আছে আমার ভিডিও দেখে না অথবা একটা প্রচলন শুরু হয়েছে নাটোরে যে দীপু ভাইয়ের ভিডিও দেখে আসছি এই কারণে অনেক জায়গায় যায় মানে ছাড় চায় তো অনেক সময় আমার কমপ্লেন আসে অনেক সময় যারা ব্যবসা করে তারাও কিন্তু আমাকে কমপ্লেন করে যে এই ব্যাপার যাই হোক সমস্যা নেই উনি যে রেটটা চাইছে 1000 টাকা চায় না উনি 500 টাকা চায় উনি 500 টাকা দিয়ে এই ছাগলটা দিয়ে মানে পাটা দিয়ে প্রজনন করে আপনারা এইভাবে আসবেন আর একটা বিষয় হলো যে যারা ছাগল পালন করতে চাচ্ছেন তারা মোটামুটি ক্রসের জায়গায় ছাগল পালন করেন সেক্ষেত্রে তোতাপুরি যে ক্রসগুলো আছে তোতাপুরি একটু পার্সেন্টের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন দুইটা তিনটা বা চারটা পাঁচটা আপনার 8-10 হাজার টাকার মধ্যে যে ক্রসগুলো আছে এগুলো নর দরকার নেই আপনি পাঁচটার জায়গায় দুইটা নেন পাঁচটার জায়গায় দুইটা নেন একটু ভালো পার্সেন্টে নেন এবং ভালো উন্নত মানের পাঠা দিয়ে প্রজনন করেন তাহলে দেখবেন যে আমার মনে হয় সেটা ভালো হবে একটু আর যদি আপনারা মনে করেন যে শুধু ছাগলের উপরই নজর দিচ্ছেন পাঠার উপর নজর দিচ্ছেন না তাহলে কিন্তু ভুল করবেন তার কারণ হচ্ছে যে অনেকজন এই ছাগল খামার করছেন কিন্তু ভালো মানের পাঠা কিন্তু আপনারা নেন না হাটেঘাটে আমি দেখছি যে দেখা যাচ্ছে যে 10-15 টাকা ছাগল নিয়ে যাচ্ছেন 5-10টা করে নিয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু পাঠা কিন্তু ভালো কোয়ালিটি নিতে পারে না সেই জন্য পাঠার প্রতি আপনার নজর দিতে হবে আপনি যদি একটা 40-50 হাজার টাকা দিয়ে একটা ভালো মানের যদি পাঠা নেন সে পাঠা কিন্তু আপনার লস নেই সে পাঠা কিন্তু বড় হতে থাকবে আপনার টাকা কিন্তু বাড়তে থাকবে আপনি 50 হাজার টাকা দিয়ে পাঠা নেবেন নেওয়া বড় করে বিক্রি করবেন আপনার তো 1 লক্ষ টাকা বিক্রি হবে এটা কিন্তু মাথায় রাখবেন পাঠার উপর নজর দিতে হবে আর যারা বাজে মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার বাজে মন্তব্য থেকে বিরত থাকুন বাজার সম্পর্কে ধারণা থাকতে হবে আপনাদের আচ্ছা যাই হোক ব্যাপার হচ্ছে যে যারা এই হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও পাঠান যে ভাই তোতাপুরি এই ছাগলটা কেমন দাম হবে তো দেখা যাচ্ছে আমার রেটের সাথে আপনাদের রেট মিলবে না একটা ব্যাপার কি যে আমাদের এলাকায় যদি একটা তোতাপুরি ছাগল কথা কথা 40-45 হাজার টাকা দাম হয় সেটা আপনাদের এলাকায় নাও দাম থাকতে পারে সেক্ষেত্রে আমাকে যদি বলেন দিউ ভাই এই তোতাপুরি ছাগলটা কেমন দাম হবে আমি বললাম 40-45 হাজার টাকা দাম হলো কিন্তু আপনাদের এলাকায় আপনি 30 হাজার টাকাও পাবেন কিন্তু আপনাদের এলাকায় ওই ছাগলটা প্রচলন নাই কিন্তু আমাদের এলাকায় এই ছাগলটা প্রচলন আছে তো সুপ্রদর্শক এই জাস্ট এই পাঠা মাখা ফেলছে আচ্ছা এই পাঠার দেখার উদ্দেশ্যে আজকে বাসা থেকে বেরিয়েছিলাম তো সুপ্রদর্শক এই ছিল আজকের ভিডিও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।